দাদাকে বললাম একটু দাঁড়াতে এখানে, তো ওটা কি বলছি না জাস্ট দেখুন। আমাদের গঙ্গা স্নান বলতে ওইটাই, ওখানে গঙ্গা স্নান হয়, ওই জল খুব পবিত্র। গুড মর্নিং, তারাপীঠের আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন আমরা সাইট সিইং এ কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি। গ্রামটার নাম কি আছে, কোথায় যাচ্ছি? বীরচন্দ্রপুর এক চক্রধাম, ওই জায়গাটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। জন্য এই টোটোটাকে ভাড়া করে নিয়েছি তারাপীঠ মন্দিরের সামনে দিয়ে। আর বাকি 10 কিলোমিটার ওখান থেকে তারাপীঠ মন্দিরের সামনে দিয়ে 10 কিলোমিটারের মতো রাস্তা। ভাই ও পান্ডা যেসব जो बोला है तुमको, तुम बोल पाया वो? हाँ क्या बोला बोलो तो। हाँ अगर उड़ीसा वाला पांडा बोलता तो तब तो याद रखता तुम। हाँ तो सेम ही है। तो तब क्यों नहीं बोल पाया? हाँ कुछ भी याद नहीं है, ऐसा हो सकता है? ओम नमो तक याद नहीं है तुमको? তো এখানে মন্দিরের বাইরের ছবিটা দেখালাম, ভেতরে ফটোগ্রাফি নিষেধ তাই জন্য দেখালাম না। তো এখানে জিনিস এখানকার স্টাইলে মুড়ি ঘুগনি আর চপ দিয়ে টিফিন করছি। গ্যাসের কি প্রবলেম হবে জানি না, বাট খেয়ে দেখছি, তোমরা সবাই খাচ্ছে তো দেখে বেশ ভালো লাগলো। প্যাকিংটা কাম তো কর, আয় হ্যাঁ পকড় অ্যাজ ইউজুয়াল। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, বাইরে দিয়ে জ্বালাখানা দেখিয়ে দিলাম। হ্যাঁ প্রচুর বাড়ি যাচ্ছে সব। আমরা এখানে যার সাথে এসেছি মানে ভাবতে পারিনি এই জিনিসগুলো এত সুন্দর মানে হবে, বিশেষ করে পদ্মপুকুর যেটা দেখাবো একটু পরে। তো যার সঙ্গে এসেছি দাদা, ছোটো দাদা, তোমার নাম দাদা? সমীর রায়। তো আমরা উনি খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে এবং ওনার নাম্বারটাও আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আসলে ওনার সাথে ঘুরতে পারো, অনেক ভালো ভালো জায়গা ঘুরে দেখাবে এবং সময় নিয়ে ভদ্র ব্যবহার আমার খুব ভালো লেগেছে, তাই এটাও শেয়ার করলাম আপনাদের সাথে। তো আরেকটা জিনিস দাদা, আমাকে একটু ওই ইয়ের ব্যাপারটা আমি গুছিয়ে বলতে পারছিলাম না, ওই জলের ব্যাপারটা একটু যদি বলো তুমি। বাঁকাড়ায় বঙ্কিম বিহারী কৃষ্ণমোহনের অন্তর্ধান স্থল, উনি এখানে অন্তর্ধান করেছিলেন। আচ্ছা। আর নিত্যানন্দ মহাপ্রভু যিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, উনি ওনার মাকে স্নান করানোর জন্য সব নদী সাগরকে আহ্বান করেছিলেন। আচ্ছা। সব তীর্থের জল ওখানে আছে বর্তমান আর কি, সব তীর্থের জল। আমাদের গঙ্গা স্নান বলতে ওইটাই, ওখানে গঙ্গা স্নান হয়, ওই জল খুব পবিত্র।
অনেক উপকারে লাগে, এটা মানুষের বিশ্বাস। আর এটা মানে যে ধর যখন বর্ষা হয় বন্যা হয় তাহলে মন্দির কোনোদিনই ডোবে না, মন্দির ওইভাবেই বইটুকুই বেরিয়ে থাকে। এখানে জল ওঠে কখনো? এখানে এখানে বন্যা হয়ে গেল মন্দির ডুববে না, আর মন্দির কোনোদিন জল শোকাবে না। আশ্চর্য বিষয় জানলাম, তো অনেক ভালো লাগলো। ওই জন্যই বলছিলাম ওনার সঙ্গে ঘুরলে অনেক কিছু জানতে এবং ভালোভাবে দেখতে পাবেন। তো চলুন বাকিটা এরপরে তো আরও অনেক কিছু আছে, সেগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এক্সপ্লোর করবো। এখানে সাইট সিনিং করতে করতে একটা দুর্দান্ত জায়গা দেখলাম, তার জন্য টোটো দাদাকে বললাম একটু দাঁড়াতে এখানে। তো ওটা কী বলছি না, জাস্ট দেখুন। এত সুন্দর জিনিসটা একমাত্র গ্রামে, মানে একদম কোর গ্রামে আসলে তখনই দেখা যায়, না হলে যে কোনো এমনি নর্মাল, যেমন আমার গ্রামের বাড়ি আছে রানাঘাটের ওখানে, ওইসব জায়গাও অনেক পুকুর আছে, কিন্তু এই জিনিসটা নেই। মানে পদ্মে পুরো ভরে রয়েছে চারদিক, আর মানে কাছাকাছি যেগুলো ছিল সেগুলো হয়তো তুলে দিয়েছে, নাহলে আমি একবার দেখাতাম। দূরেরগুলো আমার ক্যামেরায় কত ভালো আসছে আমি বুঝতে পারছি না, তো আপনারা দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। খুব সুন্দর লাগছে, ফুটে আছে মাঝে মাঝে প্রচুর ফুল ফুটে আছে যেগুলো কেউ তোলেনি। আচ্ছা, তাও জুম করে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ফলো করবেন আমাকে আরও বিভিন্ন যেগুলো ভিডিও আসছে সেগুলো দেখার জন্য যদি ভালো লাগে। আর কপালে এইটা যেটা এঁকেছি আমি কপালে, তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।